Hello music lover, this is John from RNG Music. आशा करी अनेके चेनेन आमार साथे आछे शाफी ओके अनेके चेनेन RNG साथे आछे तो आजके आमरा एसेछि एकटा कम्पैरिजन भिडियो निये आमार मने बांग्लादेशे दिस इज द फर्स्ट टाइम जे कोनो दुइटा गिटारेर भितरे फर्स्ट टाइम कम्पैरिजन कोनो भिडियो होच्छे तो आमरा मोस्ट पपुलार एकटा ब्र्यांडेर गिटार निये एसेछि सेटा हच्छे AXE ब्र्यांडेर गिटार निये कम्पैरिजन करब मडेल दुटो हच्छे AXE 52C आमार हाते जेटा देखते पाच्छेन AXE 52C एंड शाफिर हाथे जेटा देखते पाच्छेन दिस इज AXE 48C तो आज के आमरा एकटा ए दुइटा गिटारेर माने पार्थक्यटा आपनादेरके बोझाনোর চেষ্टा করব तो गाइस लेट्स स्टार्ट আসলে AXE গিটার সম্পর্কে আগে কিছু বলি ব্যাপারটা হচ্ছে AXE গিটারটা নিয়ে আসলে মানুষের অনেক কথা কারণ এটা অনেক পপুলার গিটার যে আসলে AXE সবাই আগে যেটা জিজ্ঞেস করে এটা কি অরিজিনাল না কপি তো এইখানে আমি একটা কথা বলতে চাই আশা করি সবাই অন্যভাবে নেবেন না আসলে AXE নামে না অরিজিনাল বলতে কিছু নাই দিস ইজ আ রিয়েলিটি কারণ এটা হচ্ছে আমাদের আমরা যেটা ইম্পোর্ট করে থাকি আমরা চায়না থেকে সরাসরি গিটার ইম্পোর্ট করি তো এখানে আমরা ফ্যাক্টরিতে বিভিন্ন ব্র্যান্ডের নামে গিটার করে থাকি তো অনেক আগে 2008-09 এর দিকে এরকমই কোনো ইম্পোর্টার হয়তো এটা ইম্পোর্ট করেছিল AXE নামে এটাকে OME বলে AXE লেখে ইম্পোর্ট করেছিল তো গিটারটা বাংলাদেশে খুব পপুলার হয়ে যায় এন্ড তারপর থেকে বাংলাদেশে একের পর এক AXE আসা শুরু হয় तो এখন সবচেয়ে বড় কথা হচ্ছে তো আমি আপনাকে বললাম এটার আসলে অরিজিনাল কোনো ভিত্তি নাই আপনি কোনো ওয়েবসাইট পাবেন না AXE নামে আপনি কোনো ওয়েবসাইট খুঁজে পাবেন না এটা হচ্ছে আমরা OME করে আনি ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করতে চাই তো এখন সবার কথা হচ্ছে যে তাহলে ভাই কোনটা নেব আমরা বাজারে তো অনেক AXE পাওয়া যায় এখন বাজারে 8-10 ধরনের AXE পাওয়া যাচ্ছে এটা সত্যি কথা এখন আপনাকে বুঝতে হবে কোয়ালিটি বিচার যে কোনটার ম্যাটেরিয়ালস কোনটাতে ভালো দেওয়া হয়েছে কোনটার সাউন্ড ভালো এটার উপর বেস করে আপনার চিন্তা করে বাজিয়ে দেন আপনাকে নিতে হবে AXE কোনটা বেস্ট হবে আপনার জন্য তো এখন আমরা যেটা দেখাতে যাচ্ছি আমরা অনেকগুলো মডেল করে থাকি AXE সাধারণত এখন AXE 48C করি 42C করি 52C করি যেটা আমাদের মোস্ট পপুলার এখন দেন 52C প্লাসও করি হ্যাঁ তো এখান থেকে আমরা দুইটা গিটার সবচেয়ে বেশি যেটা বেশি চলে আমাদের AXE 48C এন্ড 52C এর কম্প্যারিজনটা আমরা করছি तो सबচেয়ে পুরনো ছিল আমি একটু দেখাই আপনাদের AXE 48C গিটারটা যেটা দিয়ে বাংলাদেশে আসলে মানুষ AXE চিনেছে তখন শুধু 48C ছিল অন্য কোনো গিটার ছিল না বাট এরপরে অনেকগুলো মডেল করতে হয়েছে কারণ মানুষের চাহিদার কথা চিন্তা করে এখন যে AXE 48C এটারও অনেকগুলা ভার্সন বাজারে পাবেন হ্যাঁ তো তারপরে আমরা যেটা 48C টা করছি এটার ম্যাটেরিয়ালসটা আমরা খুব ভালো দিয়েছি আপনাদের দেখাই 48C ম্যাটেরিয়াল আমরা একসাথে কম্পারিজনটা দেখাই সবই হ্যাঁ দুটো গিটারে ধরো যেমন AXE 48C তে আপনার এটা টপটা ইউজ করা হয়েছে আপনার স্প্রাউচের আমি এটার কথা বলছি 48C এন্ড 52C তে আপনার টপ ইউজ করা হয়েছে আপনার লিন্ডেন টপ ইউজ করা হয়েছে কারণ এটা ব্যাক সাইডটা ইউজ করা হয়েছে আবার লিন্ডেন আর এটা ব্যাক সাইডটা ইউজ করা হয়েছে এটাকে বলে স্যাপেল হ্যাঁ স্যাপেল আর এটা হচ্ছে আপনার যে আসলে সবাই বলে এক কথার যে রোজউড এটা রোজউডের ভিতর অনেক ডিফারেন্স আছে ক্যাটাগরি আছে এটাতে যেটা আমরা 48C তে আপনার করছি যে রোজউডের হচ্ছে B ক্যাটাগরির একটা রোজউড ইউজ করা হচ্ছে এটা ফ্রেডবোর্ডে এন্ড এটার পক্ষান্তরে এটাতে হচ্ছে এটা আপনি A গ্রেডের একটা রোজউড ধরতে পারেন 52C তে আমরা দিচ্ছি এন্ড তারপর কির ক্ষেত্রে আসতে পারেন এটা হচ্ছে বক্স কি যেটা আগে চলতো 48C তে দেখুন আপনারা এই বক্স কি আর 52C তে আমরা দিচ্ছি আপনার ডাইকাস্ট কি এটা অনেক আপগ্রেডেড এন্ড আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 48C নিলে আপনার বাইন্ডিংসটা পাচ্ছেন না আপনার হেড বাইন্ডিংস এর যে ব্যাপারটা এই যে দেখুন এটার সাথে কোনো হেড বাইন্ডিংস নাই বাট 52C তে আপনি একটু খেয়াল করলে দেখবেন দেখুন এটা ফুল বাইন্ডিংস করা হেডটা যার কারণে এটার খরচটা একটু বেশি পড়ে তো কম্পারিজন করলে আপনার 48C থেকে 52 ম্যাটেরিয়ালস অনেক বেশি ভালো তো যার কারণে এইটা থেকে এটার দাম প্রায় 1000 টাকা ডিফারেন্স আমাদের প্রায় তো সাউন্ডের দিক দিয়েও কিছুটা ডিফারেন্স হবে কারণ ম্যাটেরিয়াল যদি আপনি মনে করেন যে ভালো দেন তা জিনিসটা ভালোই আসবে আর যদি একটু কম দেন তত একটু খারাপ আসবে বাট 48C যে খারাপ এটা তা কিন্তু মোটেও না 48C তো অনেক দিন ধরেই চলছে 48C সাউন্ডও ভালো বাট 48C আমরা আপগ্রেড করে নিয়ে এসেছি AXE 52C টা एंड এটা আপনারা সাউন্ড কম্পারিজনটা দেখলে আপনারা বুঝবেন যদি আমরা একটা কর্ড ধরি এটা 52C তে বাজছে একটা আমরা যদি সার্কেল বাজে सीते बजाई अनेक बेशी लाउड एटा एकटू कम लाउड ओठाচ্ছে তারপর যদি আমরা রিফ সেকশনটা যাই এর সাউন্ড অনেক বেশি ভালো লাগতে তার মানে এরপরে আমরা যদি এটা প্লাকিং করি অথবা আপনি যদি একটা দুটো কম্পোজিশন আর কি দেখানো যায় এর চেয়ে বেশি মনে হয় না আমার আর কিছু দেখানোর আছে আমরা মানে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি কারণ সবাই কোশ্চেন করে যে 48C নিব না 52C নিব তো ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম আসলে এটা যে খারাপ গিটার 48C তাও না আবার AXE 52C যে অনেক ভালো গিটার তাও না রেঞ্জ অনুযায়ী খুব ভালো গিটার 52C আর আপনি যদি রেঞ্জ অনুযায়ী চিন্তা করেন 5300 টাকা 48C ও খুব ভালো গিটার আর 5300 টাকায় যে গিটারগুলো আপনারা পাচ্ছেন ওগুলো হচ্ছে এগুলো ভালো কারণ এটা অ্যালাইনমেন্ট অনেক দিন টিকবে আমাদের 48 সিটার তো 5300 টাকা অন্য গিটারগুলোর অ্যালাইনমেন্ট সম্পর্কে আমরা আসলে ধারণা দিতে পারছি না কারণ ওগুলো অ্যালাইনমেন্ট কি হয় আপনারা বুঝতেই পারেন আর 52 সির অ্যালাইনমেন্টটা খুবই সুন্দর এটা বলার কিছুই নেই তো এটা আমরা দুইটা ভার্সন করি এটা হচ্ছে একটা ন্যাচারাল আর একটা ভার্সন করি ব্ল্যাক এই দুইটা ভার্সন পাবেন আমাদের 48 সি হ্যাঁ আর আপনি যদি 52 সি নিতে চান ওখানে অনেকগুলো ভার্সন আছে এটা হচ্ছে ন্যাচারাল এনটি তারপর রেড ওয়াইন একটা কালার পাবেন দেন ব্ল্যাকিশ একটা কালার পাচ্ছেন এই তিনটা কালার পাচ্ছেন 52 সি এই যে এই তিনটার কথা বলছি আমি এর বাইরেও একটা কালার আছে এটা এখানে নাই সেটা হচ্ছে ব্লু কালারও আমরা করি তো আমরা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোনটা আপনার জন্য বেস্ট হবে এই AXE 52C চেয়েও বেস্ট একটা আরেকটা গিটার আছে AXE এর ভেতরে 52C প্লাস করি আমরা ওইটা আমরা নেক্সট দিন একটা রিভিউ নিয়ে আসবো কিন্তু অনেকেই আসলে 48C আর 52C নিয়ে কনফিউজ থাকেন যে আসলে আমরা কোনটা নিব সেই কনফিউশনটা দূর করার জন্যই আমরা আজকের ভিডিওটা করা তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমরা যেটা বোঝাতে পেরেছি অ্যান্ড আমরা রিভিউ নিয়ে কাজ করছি বেশ কিছুদিন ধরে ইউটিউব চ্যানেলটিতে আমাদের RNG মিউজিকে এন্ড আশা করি সবাইকে আমরা পাশে পাবো সবাই আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এন্ড বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর আপনাদের কাছে একটাই চাওয়া যে আসলে অরিজিনাল বা ভালো প্রোডাক্টটা কেনার চেষ্টা করুন যেখান থেকেই কিনুন আর আরেকটা অ্যানাউন্স হচ্ছে আমাদের খুব রিসেন্টলি আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যেহেতু এসেছি আমাদের ওয়েবসাইটেরও কাজ চলছে rngmusic.com নামে আমরা মাস খানেক অথবা মাস দুয়েকের ভিতরে আমরা বাজারে নিয়ে আসবো আমাদের rngmusic.com কে তো ওইখান থেকে আপনারা চাইলে ওয়েবসাইটে আমাদের প্রোডাক্ট কিনতে পারেন আর আমাদের যে কোনো কিছু কেনাকাটা করতে চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আপনি এটা হচ্ছে আলপনা প্লাজার 4 তলায় এলিফ্যান্ট রোডে 410-411 নম্বর শোরুম আমাদের এছাড়াও আপনি আমাদের পেজে ইনবক্স করতে পারেন RNG মিউজিক লিখলে আপনি ফেসবুকে পেয়ে যাবেন ওখানে আপনারা ইনবক্স অর্ডার করতে পারেন ঢাকাতে আমরা হোম ডেলিভারিও দিচ্ছি আর ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে অল বাংলাদেশ প্রোডাক্ট দিই তো সবকিছুই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস RNG মিউজিকের সাথে থাকার জন্য আল্লাহ